গভীর রাতে কিছু অচেনা মানুষের আনাগোনা, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, এরপরই হেডলাইট জ্বালিয়ে এগিয়ে আসে একটি মোটরবাইক। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ডাকাতির চেষ্টা পুরুলিয়ার হুরার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংকের পেছন গেটের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতী দল। সবকিছুই পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু বাদ সাধল ব্যাংকের ইমার্জেন্সি অ্যালার্ম। আচমকা অ্যালার্ম বেজে ওঠায় ভেস্তে যায় ব্যাংক ডাকাতির পরিকল্পনা। ইমার্জেন্সি অ্যালার্ম শুনে জড়ো হন স্থানীয়রা, খবর দেওয়া হয় পুরা থানার পুলিশকে, ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রীতিমতো একজন দুষ্কৃতী, তারা মাথায় টর্চ এবং মুখ বাঁধা অবস্থা ব্যাংকের ভেতরে রয়েছে, এবং তারপরে অবস্থা বেগতি দেখে তারা এখান থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেভাবে পুরুলিয়া শহরে সোনার দোকানের ডাকাতি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবার পুরুলিয়ার হুরার একটি এসবিআই ব্যাংকে এই ডাকাতি ঘটনায় সম্ভবত প্রশ্নের মুখে পড়েছে পুরুলিয়ার আইন শৃঙ্খলা নিয়ে। আমরা শুনলাম যে ব্যাংকে এরকম সারেন বেজে যাচ্ছে, তারপরে এসে শুনলাম যে পুলিশ প্রশাসন এসে গেছে। হ্যাঁ, যাই হোক, একটা ডাকাতি ছক হয়েছিল, কিন্তু হুড়া থানার পুলিশ প্রশাসনের জন্য এই ডাকাতি রুখে দেওয়া হয়েছে। তো দেখছি সাইরেন বাজছে, তখন সঙ্গে সঙ্গে ব্যাংক কর্মীদেরকে ফোন করি, সাইরেন বাজছে, ব্যাংক কর্মীরা বলে আসছি, এসে দেখলাম কি সাইরেন বাজছে, তো সাহস হচ্ছে না ঢুকতে, গেটের তালা মনে ভাঙা আছে, ভয়ে যায়নি আর কি। জানা গেছে ব্যাংকের ভেতর থেকে উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের একটি ব্যাগ, সেই ব্যাগে পাওয়া গিয়েছে বিভিন্ন যন্ত্রাংশ। তখন দেখেছেন কি বাইরে একটা ব্যাগ, বড় একটা ব্যাগ আছে, তার ভিতরে কাটার আছে, তারপর ভিতরে ড্রিল আছে। ওরা যখন দেখেছেন তখন সঙ্গে সঙ্গে মানে থানাকে জানিয়েছেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ এখনো কাটেনি পুরুলিয়াবাসী। এরই মধ্যে হুরার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতির চেষ্টা দুষ্কৃতীদের। স্বাভাবিকভাবেই পুরুলিয়ার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। তবে এই ক্ষেত্রে পুলিশ আগামী দিনে এই ঘটনার কিনারা করতে পারে কিনা সেটা অবশ্য দেখার বিষয় রয়েছে। ক্যামেরায় সকতের সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।